হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও তোমাদের সবার আশীর্বাদে খুব ভালো আছি। তো মেয়েকে তো এখনই স্কুল থেকে নিয়ে আসলাম এসে ফ্রেশ হয়ে। তো মেয়ে যেহেতু দেখেছিল যে কালকে ওর বাবা আর কি তেঁতুল নিয়ে আসছিল, তো বলছে মা কখন আচার বানাবা কখন আচার বানাবা। তো এখন দেখো আমি আচারের আর কি আচার বানাতে বসে গেছি আর কি। তো প্রথমে আমি আচারের যে ওই শিকড়ের মতো ওইগুলো থাকে না, ওগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, আর তার সাথে করে যে আচার তেঁতুলের গায়ে যে আর কি খোসাগুলো লেগে থাকে এগুলোও আর কি পরিষ্কার করে নিচ্ছি। আর মেয়ে দেখো পাশে বসে আর কি ও টানাটানি করছে, যে বলছে যে মা আমিও একটু পরিষ্কার করে দিই। তো ওর হাতে নোংরা আছে বলে আমি ওকে দিচ্ছি না। মানে ও কালকে যখন এনেছিল তখন থেকে শুরু করে দিয়েছে যে কখন বানাবা কখন বানাবা, আমার মানে করে করে আমার মাথাটাই নষ্ট করে দিচ্ছিল। তো আমার এই যে খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে, ওই যে দেখো কতগুলো এখানে আছে, 500 গ্রামের মতো তেঁতুল। আর তারপরে দেখো খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে আমি 10 মিনিটের জন্য আর কি তেঁতুলগুলো জলে আর কি ভিজিয়ে রাখবো। আর দেখো সাথে সাথে আমার মেয়েও আর কি দিচ্ছে। পরে আর কি ওর হাতটা আমি ধুয়ে দিয়েছিলাম, যেহেতু আর কি বারবার করে ও নাড়তেছে ওই জন্যই। দেখো আর এই দেখো ভিজানোর পরে 10 মিনিট পরে আর কি দেখো, মানে 10 মিনিট পর তো না, এই দেখো মানে ভিজানোর পরে কত সুন্দর হয়ে গেছে। আর সাথে করে যেগুলো আর কি আমি পরিষ্কার করতে পারিনি, তো জলে দেওয়ার সাথে সাথে আর কি খোসাগুলো ভাসা মানে ভেসে গেছে, সেগুলো আর কি আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। দশ মিনিট তেঁতুলটাকে ভিজিয়ে রাখার পর কালারটা দেখো কেমন আসছে। আর এদিকে আমি নিয়েছি গুড়, মানে গুড় তো না যেগুলো খানা হয় আর কি, ওটাই গুড় এই আর কি। খানাটা দলা ছিল তাই আমি কেটে কেটে নিয়েছি। এখানে 500 গ্রাম গুড় আছে আর এখানে 500 গ্রাম তেঁতুল আছে। আর এদিকে আমি ইন্ডাকশান ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর যেহেতু আর কি এখানে একটু ফ্রাই করে নেব আর কি। আর এখানে দেখো কাঁচা শুকনো লঙ্কা আছে, পাঁচফোড়ন আছে, আর জিরে আছে। আর আমি যেহেতু ধনেটা এখানে অ্যাড করিনি, মানে দিয়ে দিব কিন্তু আগে আর কি গুঁড়ো করা আছে, তাই আর কি আমি আগে কাঁচা লঙ্কা আর জিরেটা একসাথে ভেজে নিব। তো লঙ্কাটা আমি আগে আর কি ভেজে নিচ্ছি, কারণ হচ্ছে লঙ্কাটা যেহেতু আর কি ভিতরে বীজ ঠিজগুলো থাকে ওই জন্য আর কি একটু ভাজতে সময় লাগে। তো ওই জন্য আর কি লঙ্কাটাকে আর কি আগে ভেজে নিচ্ছি, আর লঙ্কাটা একটু বেশি দাম ছিল। আর যে দেখো জিরে আর পাঁচফোড়নটা একসাথে ভেজে নিচ্ছি। তো মেয়ে বায়না ধরেছিল যে খুন্তি দিয়ে আমাকে নাড়তে দেবে না, ওই ছোটো হাতাটা দিয়েছে খুন্তি দেবো নিয়ে খেলছে, মানে ওই জন্য হাতাটা দিয়ে নাড়াড়ি করে নিচ্ছি।
তো ফাইনালি আমার আচারটা বানা কমপ্লিট হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে গেছে জন্য এটা আমি একটা কাচের বয়ামে ঢুকিয়ে নিয়েছি। আর ওরা সবাই টেস্ট করেছে, বলছে যে খুব সুন্দর হয়েছে। তো তোমরা যারা বাজার থেকে কিনে খাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, খুব ভালো লাগবে। তো আমি এখনও ট্রাই করিনি, তো তোমাদের সামনে ট্রাই করছি। দারুণ, খুব সুন্দর হয়েছে খেতে। তো এটা অনেকদিন রেখে রেখে খাওয়া যাবে। ঝাল, লবণ, মিষ্টি একদম পারফেক্ট, খুব সুন্দর হয়েছে খেতে, একদম টেস্টি। তো আজকে এই পর্যন্তই, টাটা।